7.5 কোটি মানুষ আমরা নৌ পরিবহন সাথে সম্পৃক্ত, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে 6.5 কোটি মানুষ। যেই যোগাযোগগুলি বিদ্যমান আমাদের সড়ক, নৌ, আকাশ এবং রেল, তার মধ্যে অন্যতম নৌ যোগাযোগ হল সবচেয়ে সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং কম দুর্ঘটনা প্রবল। কিন্তু আমরা যেই দুর্ঘটনাগুলি ঘটে সেগুলি কিন্তু নাড়া দিয়ে থাকে, এবং এই নাড়াগুলি দেওয়ার একটা মাইল স্টোন আছে বাংলাদেশে। 2003 সালে 8ই জুলাই, আগামীকাল এটার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী হবে। একসাথে এত লোক বাংলাদেশে নৌ দুর্ঘটনায় কখনো মারা যায়নি, 800 লোক। 800 লোক নৌপথকে এখন পর্যন্ত যদি আপনি রাষ্ট্রীয়ভাবে হিসাব করে দেখবেন, এটা হলো অবহেলিত। আপনাদের চোখের সামনে দেখবেন সড়কের উন্নয়ন কিভাবে ঘটেছে, আপনাদের চোখের সামনে দেখবেন রেলের উন্নয়ন কিভাবে ঘটেছে, আপনাদের চোখের সামনে দেখবেন আকাশপথে কিভাবে ঘটেছে। আমরা যদি এবারকার বাজেটের বিশ্লেষণ করি, তাহলে দেখবেন নৌপথের জন্য বরাদ্দ আছে 3.4%, আর সড়কের সেটা হলো 42%। মানে যোগাযোগের কথাটা বলতেছি, আকাশ এবং রেলকে মিলিয়ে যদি দেখি তাহলে এই যোগাযোগের সাথে বিভাতাসুলভ আচরণ করা হয়। সুন্দর ব্যবস্থাপনার মধ্যে থাকতে চান তাহলে তিনটা বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে। এক, সুষ্ঠু ব্যবস্থাপনা। দুই, দুর্ঘটনামুক্ত নৌযান। তিন, দুর্ঘটনামুক্ত নৌপথ। এই তিনটার একটাও আমাদের সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল থেকে শুরু করে প্রত্যঞ্চলে কোথাও নেই। এবং এই জায়গাগুলিতে আরেকটি দ্বন্দ্ব আছে, সেটা হলো সমুদ্র পথে যাতায়াতের জন্য একটা অথরিটি আছে, সেটা হলো সমুদ্র পরিবহন, নৌ পরিবহন অথরিটি। মজার ঘটনা হলো আমাদের এই জায়গাটাতে আরেকটি অংশ এখানে উপস্থিত হয়েছিল, এটা হলো স্থানীয় সরকার। স্থানীয় সরকারের পক্ষ থেকে উপজেলা এবং জেলা পরিষদ, তারাও নৌ যোগাযোগের সাথে সম্পৃক্ত। এরা শুধু একটি কাজই করতে পারে, ইজারা দিতে পারে, ইজারা দিয়ে কতিপয় লোককে, ইজারাদাতাকে সেটা দিতে পারে, কিন্তু তারা কোনো দায় দায়িত্ব নেয় না। এবং দায় দায়িত্ব নেয় না বলেই বাংলাদেশের সুন্দীপের মতো অনেকগুলি নৌ যোগাযোগের মধ্যে এখন আজকের যে প্রেক্ষিতটা আলোচনা করা হচ্ছে সেই ঘটনাগুলি ঘটে। আপনারা জানেন সবাই সন্দ্বীপের ঘাটে কি ঘটনাগুলি ঘটে। সেই প্রেক্ষিতে আমরা বলি যে সুষ্ঠু ব্যবস্থাপনার জায়গা যদি না থাকে তাহলে আপনি কখনো সুষ্ঠু নৌ যোগাযোগ পাবেন না। আপনি যদি সুষ্ঠু নৌ না পান তাহলে নিরাপদ আপনি যাত্রী পেরবেন না। আপনি যদি নদীটাকে সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারেন তাহলে কোনোটাই করা সম্ভব নয়, যেটা সন্দ্বীপের যোগাযোগের মধ্যেও পড়ে। এবং এজন্যই বারবার দুর্ঘটনাগুলি ঘটে। আর যেহেতু একটি দ্বৈত নেতৃত্বের দ্বন্দ্ব আছে এখানে, একটা হলো সর্বনিম্ন পরিবহন অধিদপ্তরের পক্ষে BAWTATC, আরেকটা হলো জেলা পরিষদ, কার নেতৃত্বে পরিচালিত হবে। মাঝখানে বাংলায় কথা যা বলে পাটাপুতার ঘর্ষণে মরিচের সর্বনাশ, আমাদের জনসাধারণের করুণ পরিণতি। সেই পরিণতিতে আপনারা জানেন গত কত বছর ধরে সন্দ্বীপের কি পরিমাণ ঘটনা প্রতিদিন ঘটে, এবং প্রতিদিন কোনো না কোনো ভাবে একটা দুর্ঘটনা ঘটে থাকে। এরকম বিপদপূর্ণ আবহাওয়ার মধ্যে কোন ধরনের নৌযান দিয়ে মানুষগুলিকে পারাপার করবে সেটার কোনো ব্যবস্থাপনা নেই। অথচ বাংলাদেশে কঠিনতম জায়গা আপনারা জানেন, সেন্ট মার্টিন থেকে শুরু করে কুতুবদিয়া, ভয়েসকারিতে যে জাহাজগুলি চলে, সেই জাহাজগুলি এখানে যায় তাহলে এরকম দুর্ঘটনা ঘটার কথা না। আপনারা জানেন সি ট্রাক সম্পর্কে, সি ট্রাক একটি নৌযান, যে নৌযানটা ডুবে না, ভাসে, আপনি উত্তাল সাগরের মধ্যে সেটা চলাচল করে। দীর্ঘদিনের কথা বলা হয়েছে সুন্দরের পক্ষ থেকে সিটাক যেন দেওয়া হয়, কোন অলৌকিক শক্তির কারণে সেটা হচ্ছে না। আপনারা এটা জানেন, এটার সাথে এক ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নতা আছে, যার পরিপ্রেক্ষিতে এই এলাকার মানুষ একটি কষ্টসৃষ্ট জীবনের মধ্যে আছে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, গণমাধ্যম, আপনারা সোচ্চার হোসেন বলেই অনেক কিছুই আমরা কিছু শক্তি পাই। আপনারা যদি সোচ্চার হন, আপনারা যদি কঠোরভাবে লেখনি দেন, তাহলে আমরা আমাদের শক্তিটা আরো বেশি পাবো। আমি শেষ করতে চাই দুটো জিনিস দিয়ে। এক, আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন এই মালিক পক্ষ কখনো আমাদের সাথে কথা বলতো না, প্রশাসন আমাদের সাথে কখনো কথা বলতো না। কেন বলতো না?
এখানে স্বচ্ছতা জবাবদিহিতা দুর্নীতি এত বেশি ছিল যেটা কল্পনা করার বাইরে। আমাদেরকে বাধ্য হয়েছি, আমাদের শেষ আশ্রয়স্থল হলো কোর্ট, আমরা কোর্টে গিয়েছিলাম, কোর্ট বাধ্য করেছে তাদেরকে আমাদের সাথে বসতে। আমরা বাংলাদেশের অনেক অঞ্চলের জায়গায় নৌ দুর্ঘটনা কমাতে পেরেছি, অনেক ঘাটের ইজারা প্রথা বাতিল করতে পেরেছি, এবং আমরা আশা করি সন্দ্বীপ সহ কিছু কিছু জায়গায় যে ইজারা প্রথা আছে সেটা আমরা করতে পারবো। আমরা ইতিমধ্যে তথ্য উপাত্ত গ্রহণ করেছি, প্রকাশ্যে বলছি তথ্য উপাত্ত গ্রহণ করেছি, সে তথ্য উপাত্ত জনগণের পক্ষে। আমরা অচিরেই কোর্টে যাবো।